একই সঙ্গে চন্দ্রগ্রহণ এবং দোলযাত্রা। পড়েছিল 1486 সালের 18ই ফেব্রুয়ারি। এমনই এক বিরল দিনে শচী দেবীর ঘরে এসেছিলেন তিনি। দূর করে দিয়েছিলেন সমাজের গ্রহণ, প্রেম রস আর ভক্তিযোগে ভাসিয়ে দিয়েছিলেন ভক্তদের। তাই তো তিনি শুধু প্রভু নন, তিনি মুক্তিদাতা মহাপ্রভু। তার চলে যাওয়ার দিনটা আষাঢ় মাস, ইংরাজিতে 14ই জুন 1534 সাল, অথবা কেউ কেউ মনে করে 29শে জুন 1533। সেদিন কোনো প্রাকৃতিক গ্রহণ ছিল না, তবে মানুষের তৈরি গ্রহণ ছিল। তাই মাত্র 48 বছর বয়সে মহাপ্রভু চলে গিয়েছিলেন। বলা ভালো, অন্তর্ধ্যানের পর আজও সেই রহস্য মোছেনি। সংস্কারকালে পুরীর জগন্নাথ মন্দির থেকে একবার নরকঙ্কাল, একবার মাথার খুলিও আবিষ্কৃত হয়েছে, কিন্তু কোনোবারও হয়নি ডিএনএ পরীক্ষা। এই মন্দিরেই মহাপ্রভু নাকি বিলীন হয়ে গিয়েছিলেন বিগ্রহে। কেউ বলে তিনি বিলীন হয়ে গিয়েছিলেন সমুদ্রেও, কিন্তু পাওয়া যায়নি তার নশ্বর দেহের একটা চুলও, নেই কোনো সমাধি। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত বলছে তিনি বিলীন হয়ে গিয়েছিলেন জগন্নাথ বিগ্রহে। জয়ানন্দের চরিত্রমঙ্গল বলছে মহাপ্রভু রথযাত্রায় আঘাত পেয়েছিলেন, সংক্রমণ হয়ে মারা যান টোটা গোপীনাথ মন্দিরে। বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত বলছে তিনি সন্ন্যাসীর ছদ্মবেশে চলে যান পুরী ছেড়ে, আর কখনো ফেরেননি। আরো জীবনীকার আছে, বৈষ্ণব পদকর্তারাও আছেন, সবাই এক এক রকম তত্ত্ব এনেছেন তার প্রয়াণ নিয়ে, কিন্তু কেউ বলেননি কোথায় কিভাবে তার শেষ কৃত্য হয়েছিল। বৈষ্ণব বিনয় ছেড়ে যে কথাটা বলতে ধক লাগে সেটা বলেছিলেন ঐতিহাসিক নিরঞ্জন রায় সহ অনেকে, তা হলো পুরীর জগন্নাথ মন্দিরে খুন করা হয়েছিল মহাপ্রভু চৈতন্যদেবকে। যদি ধরে নেওয়া হয় 29শে জুন 1533 সন বা 14ই জুন 1534 সালই তার মৃত্যুদিন, তার পিছনে সূত্র হলো সেদিন বিকেল 4টের সময় মন্দিরে প্রবেশ করেছিলেন মহাপ্রভু, তারপরই বন্ধ হয়ে যায় মন্দিরের দ্বার, খোলেনি কপাট। রাত 11টায় বাইরে অপেক্ষারত ভক্তরা জানতে পারেন জগন্নাথ বিগ্রহে বিলীন হয়ে গিয়েছেন তিনি। তাহলে তার দেহাবশেষ কোথায়? গুমখুন তত্ত্বে বিশ্বাসী যারা তারা বলেন ওই সময়ের মধ্যে তাকে খুন করে পুঁতে ফেলা হয় মন্দিরের মধ্যেই। চৈতন্যদেবের জনপ্রিয়তায় ঈর্ষায়িত পুরীর পাণ্ডারা গুমখুনের দায়িত্ব নিয়েছিলেন, এমনটাই বিশ্বাস করেন বহু গবেষক। শেষ সময় চৈতন্যের সঙ্গে ছিলেন শিষ্য গদাধর, তারও কোনো হদিশ পাওয়া যায় না। অনেক বিদগ্ধ পণ্ডিত মনে করেন জগন্নাথ মন্দিরের রত্নবেদীর নিচেই সমাহিত করা হয় মহাপ্রভুকে। তার মৃত্যু যে রহস্যাবৃত তাতে কোনো সন্দেহ নেই। তখন রথের সময় 3টি বিগ্রহ ছিল গুচণ্ডা মন্দিরে, তাহলে শ্রী চৈতন্য জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন কেন? আর মন্দিরের বিশাল দরজার কপাট খামোখা বন্ধই বা কেন হলো? তা নিয়ে কোনো পাণ্ডা মুখই বা কেন খুলতে পারল না? উড়িষ্যার রাজনৈতিক প্রেক্ষাপটেও শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান অর্থবহ। তার অন্তর্ধানের পরেই পুরী ছেড়ে কটক চলে যান তার প্রিয় শিষ্য রাজা প্রতাপরুদ্র, সিংহাসনে বসেন চৈতন্য বিরোধী গোষ্ঠীর গোবিন্দ বিদ্যাধর। চৈতন্য পরবর্তীকালে প্রায় অর্ধশতক ধরে বঙ্গীয় বৈষ্ণব সমাজ উড়িষ্যায় কোণঠাসা হয়ে গিয়েছিল। আতঙ্কিত অবদমিত অবস্থায় কোনো জীবনীকারী তাই স্পষ্ট করে কিছু লিখতে পারেনি মহাপ্রভুর করুণ পরিণতির হিসাব। তাই মহাপ্রভু শ্রী চৈতন্যের মৃগী ছিল কিনা, ভরা আষাঢ়ে জড়গ্রস্ত অবস্থায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল কিনা, ইত্যাদি সব প্রশ্নই তাই বিলীন হয়ে গিয়েছে কালের গর্ভে। শুধু তেতো ওষুধের মতো জোর করে গেলানো হয় জগন্নাথ বিগ্রহে বিলীন তত্ত্ব। অথচ অনেকেই বলেন 1533 কিংবা 29শে জুন সোজা ও উল্টো রথের পরবর্তী সময় দারুব্রহ্ম ছিলেন গুচণ্ডা মন্দিরে। তাহলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কোথায় বিলীন হলেন?